Hello student, I am Gobinda. Welcome to GS Academy. Student, তোমরা আশা করি খুব ভালো পড়াশোনা করছো। দেখো এবছরে গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু তোমাদের জীবনে একটা বিশেষ মানে সুযোগ এনে দিতে চলেছে। তোমরা খুব সিরিয়াস হয়ে কিন্তু এইটার জন্য প্রস্তুতি না। আমার মন বলছে এবছর কাটআপটা আগের বছরের তুলনায় কিছুটা হলেও অনেকটাই বেশি যেতে পারে। সেটা তোমরা রিসেন্ট ঘটে যাওয়া এনটিভিসির পরীক্ষা দেখেই কিন্তু মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছো। তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো এবং যতটা সম্ভব রিভিশন মানে যতটুকুই সারা বছর ধরে প্রস্তুতির ক্ষেত্রে তোমরা যতটুকু করেছো ফুল রিভিশন একটা মারো। আর আমার সাথে এরকম যুক্ত থাকো, আমি প্রতিদিন পাঁচটা পাঁচটা ডিফারেন্ট টাইপের অঙ্ক তোমাদেরকে করাবো, যেগুলো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষায় আশা রাখবো খুবই কার্যকরী হবে। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটা কি বলছে তোমরা নিজেরা পজ করে নিয়ে করা শুরু করো এবং আমিও তোমাদের করে দিচ্ছি। হ্যাঁ, বলছে যে 9 অঙ্কের একটা সংখ্যা দিয়ে দিয়েছে যেটা বলছে 72 দ্বারা বিভাজ্য। তাহলে 2p-1 এর মান কত, যেখানে n এর সম্ভাব্য মানের মধ্যে n দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে 9 ডিজিট নাম্বারটা কত বলে দিয়েছে, 5p42978n6। এই যে 8 অঙ্কের সংখ্যাটা, এই সরি 9 অঙ্কের সংখ্যাটা, এটা কত দ্বারা ডিভিজিবল, বলছে 72 দ্বারা ডিভিজিবল। তাহলে 72 দ্বারা যদি এটা ভাগ যায়, আমি 72কে ভাঙবো, কীভাবে ভাঙবো, 8 9 72। কেন এরকম কেন ভাঙলাম, কেননা আমি জানি 3-এর ব্যাপারগুলো আলাদা দিকে রাখতে হবে, 2-এর জিনিসগুলো আলাদা দিকে রাখতে হবে, তার জন্য এরকমভাবে ভাঙলাম। মানে 8 মানে কি 3টে 2 নিয়ে গঠিত, 9 মানে কি 2টো 3 নিয়ে গঠিত, তাই তো এই এর জন্য এরকমভাবে আলাদাভাবে ভাঙতে হয়। এবার 8 দিয়ে ভাঙার নিয়মটা যারা জানো না অবশ্যই কিন্তু জেনে নেবে, এটা আমার আগের ভিডিওতে করা আছে। তাহলে 8 দিয়ে ভাগ করার নিয়ম হলো লাস্ট 3টে অঙ্ককে কিন্তু 8 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে লাস্ট 3টে অঙ্ককে যদি 8 দ্বারা ভাগ যেতে হয় তাহলে সেটা হলো 8n আর 6। তাহলে এটাকে যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে 8ও কে, প্রথমে 8 তো কেটে যায়, তাহলে n আর 6কে 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা জানি n এর মান যদি 1 বসাই 8 2 16 হবে না, তাহলে n এর মান হয় কত, 1 দিয়ে 1 বসালে কিন্তু এটা উপরে 16 থাকবে, 8 দিয়ে ভাগ যাবে। সেক্ষেত্রে তোমরা জানো 8 দিয়ে ভাগের ক্ষেত্রে এই n এর মান আবার 4 ঘর পরে গিয়ে রিপিট হবে, অর্থাৎ 5-এ গিয়ে রিপিট হবে, আর 5 আর 4-এ 9-তে রিপিট হবে। এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী ট্রিক্স, যে প্রথমে একটা n এর মান যদি বার করো ঠিক তার 4 ঘর পরে n এর মান আর একবার হবে, আবার 4 ঘর পরে n এর মানটা হবে। ঠিক আছে, তাহলে মানে মনে করো এই 5 যদি বসাতে তাহলে 56, সেটা নিশ্চয়ই 8 দিয়ে ভাগ যায়, 9 বসালে 96, 8 দিয়ে ভাগ যায়, তাই না? এটাই আমি বলতে যাচ্ছি। তাহলে এটা তাড়াহুড়ো করে করার কি নিয়ম, 4 ঘর পর পর কিন্তু রিপিটেশনটা হয়। তাহলে n এর আমি যে 3টে মান পেলাম তার মধ্যে বলছে যে দ্বিতীয় বৃহত্তম মানটা আমাকে নিতে হবে। তাহলে দ্বিতীয় বৃহত্তম মানটা কি হবে, 5। তাহলে আমি n এর মান যদি 5 পেয়ে যাই তাহলে যে সংখ্যাটা 9 অঙ্কের সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা কত, 5p42978 আর n এর জায়গায় 5 বসিয়ে দিলাম আর কত হচ্ছে, 6। এইবার 8 দিয়ে তো ভাগের নিয়মটা আমি অ্যাপ্লাই করেছি, তার থেকে আমি n এর মান পেয়েছি, কিন্তু আমার তো মান বের করতে হবে 2p-1। তাহলে আমার p এর মানটাও বের করতে হবে, p এর মানটা পেতে গেলে এখন আমি 9 দিয়ে ভাগ করার নিয়মটা অ্যাপ্লাই করব। 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করার নিয়ম, মনে করো একটা সংখ্যা যদি 81 হয় এটা নিশ্চয়ই 9 দিয়ে ভাগ করা যায়, আর সেটা দেখার জন্য নিয়ম হলো 8 আর 1 কত হচ্ছে, 9 হয় না। তাহলে যে যে সংখ্যা ডিজিট সাম 9 হবে সেগুলোই 9 দিয়ে ভাগ দিয়ে, যেমন মনে করো 2 3 আর
4 এরকম একটা সংখ্যা নিলাম তাহলে 3 2 5 5 আর 4 কত 9 তাহলে এই যে 234 সংখ্যাটা আমি বলে দেব কি 9 দিয়ে ভাগ যাবে তাহলে ঠিক এইখানেও যদি 9 দিয়ে ভাগ করতে হয় আমাকে যোগফলটা কি করতে হবে 9 এর মাল্টিপল করতে হবে আর 9 মানেই মনে করো এই যে একটা 9 হয়ে গেছে 9 পেয়ে গেছি 7 আর 2 9 পেয়ে গেছি তারপরে দেখো 5 এই 5 আর এই 4 এ 9 পেয়ে গেছি তাহলে 8 আর 6 14 8 আর 6 14 আর 5 এ এই যে সামনে একটা 5 আছে তাহলে 14 আর 5 এ কত হয় সকলে জানো 14 আর 5 এ হয় কত 19 হয় তাহলে এটাকে যদি 9 দিয়ে ভাগ করতে হয় তাহলে এখনো p পড়ে আছে তো তাহলে 19 যোগ p হচ্ছে তাহলে p এর মান তুমি কত বসাবা যাতে কিনা এটা একটা 9 এর মাল্টিপল হতে পারে আমরা জানি 9 এর মাল্টিপল 9 দিয়ে 9 দুগুণে 18 আর 3 নং 27 তাহলে 19 এর মানে 18 তো সেটা থেকে 19 এর থেকে কম তাহলে 19 এর পরে যেতে হবে একটা মাল্টিপল 3 নং 27 তাহলে 27 যদি পেতে হয় p এর মান তুমি কত পুট করবা p এর মান তুমি পুট করবা 27 পেতে গেলে 8 পুট করবা 8 পুট করলে 19 আর 8 এ কত হয়ে যাবে 27 হয়ে যাবে তাহলে তোমার 9 দিয়ে ভাগ যাবে সেক্ষেত্রে তাহলে p এর মান আমি কত পেয়েছি p = 8 পেয়েছি এবার আমাকে বের করতে দিয়েছে 2p - 1 এর মানটা কত তাহলে p মানে 8 দুগুণে 16 - 1 মানে হলো 15 হবে ঠিক আছে তাহলে 15 কোন অপশনে আছে অপশন c তে 15 আছে চলে আসি আমরা 2 নম্বর অঙ্কে 2 নম্বর অঙ্কে দেখো এভারেজ যে চ্যাপ্টারটা এই এভারেজ চ্যাপ্টারে একটা অঙ্ক নেওয়া হয়েছে তোমাদের এভারেজ চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ বয়স সম্পর্কিত আমি কিছু কিছু অঙ্ক তোমাদের খুব শিগগিরই আনছি এই মক টেস্টের মধ্যে যেগুলো গত বছর এসেছিল এবং আশা রাখবো যে এই বছরও সেই ধামাকাদার কোশ্চেনগুলো কিন্তু আসবে সেই কোশ্চেনগুলো খুব শিগগিরই তোমাদের মক টেস্টে ঢুকতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কতটা এক্সাইটেড আছো এই যে যে সেশনটা চলছে ম্যাথ মক টেস্টের সেটার ব্যাপারে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক 2 নম্বরের কোশ্চেনটা কি বলছে 36 জন ছাত্রের একটি দলের গড় বর্তমান বয়স 14 বছর তাহলে 36 জনের গড় বয়স বলে দিয়েছে কিন্তু কত 14 বছর বলে দিয়েছে 14 ইয়ার আচ্ছা বলছে শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়েছে মানে কি এই 36 জন ছাত্রের সাথে সাথে ওই ক্লাসের শিক্ষক তাকেও নিয়ে নেওয়া হয়েছে মানে 37 জন হয়ে গেছে তাতে বলছে গড় বয়স এক দ্বারা বৃদ্ধি পায় তাহলে গড় বয়স যদি এক বৃদ্ধি পায় তার মানে হয়ে যাবে কত 15 বছর বয়স হয়ে যাবে আচ্ছা তাহলে শিক্ষকের বয়স গণনা করো শিক্ষকটা কি শিক্ষকটা ওই নতুন যে অ্যাড হয়েছে সেই তো শিক্ষক তাহলে এই শিক্ষক যে নতুন অ্যাড হয়েছে তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কতজন অ্যাড হয়েছে একজন আর এখান থেকে দেখতে পাচ্ছি কত বছর বেড়েছে এক বছর তাহলে যে একজন অ্যাড হয়েছে তার বয়সটা পাওয়ার নিয়মটা একটুখানি মনে রাখবে এই কোনাকুনি গুণ হবে এইরকম এইখান থেকে 36 গুণ এই একটা আর এই এক গুণ এই 15টা তাহলে আমি বলবো 36কে 36 আর 15কে 15 তাহলে 36 যোগ 15 করলে কত হচ্ছে তোমার 51 বছর তাহলে আমি বলবো শিক্ষকের বয়স কত হচ্ছে 51 বছর দেখো যে নিয়মটা শেখালাম এটা তোমরা সহজে গুণ করেও করে ফেলতে পারতে বা সহজে অন্যভাবে করতে পারতে কিন্তু আমার তো একটা অঙ্ক মানে অন্যভাবে করে খুব যে বড় ব্যাপার তা না আমি প্রত্যেকটা অঙ্ক এইভাবে করবো আর সহজে সব থেকে ইজিয়েস্ট মেথডে এই অঙ্কগুলো আমাদের নেমে যাবে তার জন্য তোমাকে এই মেথডটা তোমাকে শিখতে হবে তাহলে এতজনের গড় বয়স মনে করো এত এত দিয়ে দিয়েছে আবার কিছুজন ঢুকলো বা কিছুজন যদি বেরোয় তাদের গড় বয়স যদি এরকম দিয়ে দেয় তাহলে এক্ষেত্রেও যদি কিছু বাড়ে বা কিছু কমে মনে করো কিছু এখানেও কিছু পাবে এক্সট্রা এখানেও তাহলে কিছু পাবে তাহলে এই যে যারা ঢুকলো বা বেরোলো তাদের বয়সটা হবে তার নিয়মটা কি তার নিয়মটা শেখাচ্ছি এই এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ আর এই যে এইটার সাথে এইটা গুণ তার মানে কি
একটা প্যারালাল লাইন যেটা কিন্তু এরকম কোণাচে করে আছে, তাই তো? এই ব্যাপারটা একটু মাথায় রেখো, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, কারণ এ তো সবে লিলিপুট অঙ্ক, এখনো কিন্তু মানে হাইফাই অঙ্ক তো এখনো পড়ে রয়েছে, সেগুলো দেখবে কত স্পিডে আমি কিন্তু করব। তাহলে কি বললাম আরেকবার আমি বলে দিচ্ছি, 36 জনের গড় বয়স 14 বছর, শিক্ষকের বয়স অ্যাড হওয়ার জন্য 37 জন হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে গড় বয়সটা এক বেড়ে যাচ্ছে। তাহলে যে এক বেড়েছে, তাহলে আমি এদিকে 1 বছর বাড়িয়ে দিয়েছি, আর এই দিকে একজন বেড়েছে, তাহলে সেই একজনের বয়সটা অর্থাৎ শিক্ষকের বয়স হলো নিয়ম কি 36 গুণ এই এক, আর এই 1 গুণ 15, তাহলে এদের যোগফল, ঠিক আছে? তাহলে 36 যোগ 15 মানে 51 বছর, অর্থাৎ অপশান ডি হলো আমার কারেক্ট অ্যান্সার। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, হুইচ ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার অর ন্যাচারাল নাম্বার হোয়েন ডিভাইডস 1920 সো দ্যাট দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ কোশিয়েন্ট ইজ অড। তো এই অঙ্কটা তোমরা নিজে নিজে করবার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? বাংলাতেও আমি বলে দিয়েছি, কোনটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যখন 1920 ভাগ পড়ে, যাতে ভাগফলের উৎপাদক সংখ্যা বিজোড় হয়। এই সমস্ত দুর্ধর্ষ কোশ্চেনগুলো গত বছর রেলের গ্রুপ ডিতে এসেছে, এবং এর উপরে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়েই কিন্তু তোমরা এবছরের পরীক্ষা দিতে যাবে। কেননা এইটুকুতেই শেষ না, এর আরও হাইফাই লেভেলের কোশ্চেন কিন্তু আমরা অফলাইন ব্যাচে তোমাদের কিন্তু করিয়েছি। তাহলে এই সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা এগুলো মন দিয়ে কিন্তু করে যাবে, ফ্যাক্টর সংক্রান্ত এই অঙ্কগুলো, ঠিক আছে? তো এর উপরে কিন্তু আমরা ডিটেলসে করেছি। কি বলছে দেখো, কোনটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেটা কিনা 1920 ভাগ করে, যাতে ভাগফলের উৎপাদক সংখ্যাটা বিজোড় হয়। তাহলে 1920 ভাগ করবে, তাই তো? তাহলে 1920 আগে ভাঙো, 1920 মানে কি একটু দেখে নিই তো। 1920 মানে দেখো, লাস্টে একটা শূন্য আছে না, শূন্য থাকা মানে লাস্টে কি 10 10, মানে 5 গুণ 2, আচ্ছা। আর 192 কি এখন ভাঙতে হবে, 192-এর মধ্যে দেখো এটা 3 আছে, 3 দিয়ে ভাঙলে 3 6 18, আর পড়ে থাকে 12 3 4 12, মানে 64। 3 দিয়ে যদি কাটো 192-কে, তাহলে কত পড়ে থাকে, 64 না? এই 64 মানে কি, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 করলেই তো মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর তারপরে হলো আর একটা 2 দিয়ে গুণ করলে 64 হবে। তাহলে 1920-কে আমার ভাঙা হয়ে গেছে। তোমরা এরকম স্পিডে করবে, সেই সিঁড়ি ভাঙার মতন আর সময় কিন্তু এখন নেই, তোমাকে কিন্তু একটু অ্যাডভান্স হতে হবে। দেখো তাহলে আমি বলবো, 1920-কে ভেঙে আমি 2 কতগুলো পেয়েছি, এখানে 6টা 2 পেয়েছি, আর এখানে 1টা 2, তার মানে 7খানা 2, গুণ 3 গুণ 5, এই হলো 1920-এর ফ্যাক্টর। এইবার কি বলছে দেখো, একে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবা, বুঝেছো? যাতে কি না যে ভাগফলটা হবে, কারণ এটাকে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যে সংখ্যাটা দিয়ে ভাগ করার ফলে একটা কি থাকবে, কোশিয়েন্ট বা ভাগফল থাকবে। সেই ভাগফলটা, যে ভাগফলটা থাকবে তার উৎপাদক সংখ্যা, তার ফ্যাক্টর সংখ্যা কি হবে, অড, তার ফ্যাক্টর সংখ্যা কি হবে, অড ফ্যাক্টর হবে, আচ্ছা। তাহলে এই এক্স, আমি এক্সকে আমি কীভাবে তৈরি করব যাতে ওখানে অড ফ্যাক্টর যাবে। দেখো আমি যদি বলি, এইখানে তোমার এখানে 3-এর মাথায় কত আছে, 1 আছে, 5-এর মাথায় কত আছে, 1 আছে। যদি আমি এখানে 3টা রেখে দিতাম, তাহলে যে ভাগফলটা তোমার ভাগফলের মধ্যে, তাহলে 3 থাকতো এক্স এর, মানে এই 3টা যদি থাকতো ভাগফলের মধ্যে, 3টা যদি ভাগফলের মধ্যে থাকতো, তাহলে তার ফ্যাক্টর সংখ্যা বার করতে গেলে আমার 1 এই পাওয়ারে কত, 1 যোগ করতে হয় না, তাহলে 1 যোগ 1 করলে কত হয়ে যায়, 2 হয়ে যাবে না? উৎপাদক সংখ্যা বের করার নিয়ম নিশ্চয় সকলে শিখে নিয়েছো আমার আগের ভিডিও থেকে। দেখো পাওয়ারে যদি যা থাকে তার সাথে তো আরও 1 যোগ হয়ে যায়, তাহলে এই 1-এর সাথে যদি আবার 1 যোগ হয়ে যায়, তাহলে তো এটা 2 হয়ে যাবে, আর 2 হলেই কিন্তু জোর ফ্যাক্টর বানিয়ে দেয়। তাহলে আমি এই 3টাকে কি করব, কাটানোর চেষ্টা করব, তার মানে এক্সের মধ্যে আমাকে 3 নিতে হবে, কথাটা বোঝা গেছে? আবার দেখো 5টাকেও যদি এক্সের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে 5 দিয়ে 5 কেটে যাবে,
কোন রকম আর পাঁচ পড়ে থাকবে না। কিন্তু পাঁচ পড়ে থাকলে কি সমস্যা হতো? পাঁচ পড়ে থাকলে এর পাওয়ারে কত আছে? এক আছে, আরো এক যোগ করলে তোমার দুই হয়ে যাবে, আবার জোর ফ্যাক্টর বানিয়ে দিত। তাহলে আমার এখানেও পাঁচ ঢুকিয়ে দিতে হবে, তার মানে পাঁচ দিয়ে কাটিয়ে দিতে হবে। তাহলে দেখো দুইয়ের ব্যাপারটা এবার বুঝি, দুইয়ের পাওয়ারে কত আছে? সাত। এর উৎপাদক সংখ্যা বার করতে গেলে আরো এক যোগ হয়ে যাবে, মানে সাতের একে আট হয়ে যায়। তাহলে আট হয়ে গেলেও তো আবার কি জোর বানিয়ে দেবে ওর উৎপাদক সংখ্যা। তাহলে আমার এখানে কি নিতে হবে? একটা দুই যদি আমি নিয়ে নিই, একটা দুই যদি আমি এখানে নিয়ে নিই, তাহলে কতগুলো দুই পড়ে থাকছে? টু টু দি পাওয়ার সিক্স পড়ে থাকছে না? এখানে টু টু দি পাওয়ার সিক্স পড়ে থাকছে, যার উৎপাদক সংখ্যা যখনই বের করতে যাবা, দেখো তিনও নিয়ে নিয়েছি পাঁচও নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র টু টু দি পাওয়ার সিক্স। তাহলে টু টু দি পাওয়ার সিক্স যদি পড়ে থাকে, তাহলে এই যে এটাই তো ভাগফল নাকি? টু টু দি পাওয়ার সিক্স ভাগফল। যদি আমি এত দিয়ে ভাগ করি, ভালো করে বোঝো, তিন দিয়ে ভাগ করলে তিন কেটে যাবে, পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ কেটে যাবে, আর দুই দিয়ে ভাগ করলে একটা দুই কেটে যাবে, পড়ে থাকবে কত? ছটা দুই। ছটা দুইয়ের এটা যদি ভাগফল পড়ে থাকে, এর উৎপাদক সংখ্যা বার করার নিয়ম কি? এর পাওয়ারে যা আছে তার সাথে এক যোগ, তার মানে ছয়ের একে কত হবে? সাত। আর সাত কি একটা অড সংখ্যা? তো তাহলে সাত যদি একটা অড সংখ্যা হয়, আমার তাহলে ব্যাপারটা সেটাই বলেছে যে ভাগফলটা থাকবে তার নাকি বিজোর উৎপাদক থাকতে হবে। তাহলে আমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করব, তার মান হবে নিশ্চয়ই দুই গুণ তিন গুণ পাঁচ। তাহলে তিন পাঁচে পনেরো, পনেরো দুকুনি কত হচ্ছে? তিরিশ। তিরিশ দিয়ে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তিরিশ দিয়ে ভাগ করলে আমার কিন্তু ফ্যাক্টর সংখ্যা কত পড়ে থাকবে? অড ফ্যাক্টর পড়ে থাকবে, ঠিক আছে? অড ফ্যাক্টরের সংখ্যা যেটা কত? সাতটি, ঠিক আছে? সেটাও চাইতে পারতো কিন্তু যে কতগুলো অড, মানে যে অড ফ্যাক্টরটা পড়ে থাকবে তার সংখ্যা কত। তাহলে স্টুডেন্ট, তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখি কতজন সিরিয়াস স্টুডেন্ট আমার ভিডিওটা দেখে এবং কমেন্ট করে জানাই, ঠিক আছে? এই অঙ্কটা কে করতে পারে আমি তার একটা পরীক্ষা জাস্ট নিচ্ছি, ঠিক আছে? দেখি সকলেই নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবে। টু টু দি পাওয়ার ফোর, আমি এটাকে ভাঙিয়ে দিচ্ছি, টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ কিউব ইন্টু সেভেন, ঠিক আছে? এইটাকে পুরো সেম টু সেম কথা, হ্যাঁ পুরো একই রকম অঙ্ক, এইটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব, সংখ্যা দ্বারা ভাগ করব, যাতে কিনা আমার ভাগফলের কি বলছি, ভাগফলের ফ্যাক্টর, ফ্যাক্টর সংখ্যা, সংখ্যা অড হবে। ফ্যাক্টরের মানে ফ্যাক্টর সংখ্যা কত হবে? অড হবে। শুধুমাত্র সেই ক্ষুদ্রতম সংখ্যা বের করলেই হবে না, তার সাথে সাথে এই যে ফ্যাক্টর সংখ্যা কত হবে সেইটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ। তাহলে দুটো প্রশ্ন কিন্তু আমি এখান থেকে জিজ্ঞাসা করলাম। এক নাম্বার প্রশ্ন হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা কি যেটা দিয়ে ভাগ করলে ভাগফলের অড ফ্যাক্টর হবে, তাহলে সংখ্যাটা বলো, আর যে অড ফ্যাক্টর যেটা হবে সেই অড ফ্যাক্টরের সংখ্যা, অড ফ্যাক্টর সংখ্যাটাই বা কত হবে সেইটা কিন্তু আমাকে বলতে হবে। আশা রাখবো তোমরা সকলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাচ্ছ, ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা তার পরের কোশ্চেনটা। চার দাগের কোশ্চেনটা কি বলছে? একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো কত? আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু তো বলেই দিয়েছে, একটা হলো এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আর একটা বলেছে এক্স প্লাস থ্রি। আচ্ছা, তাহলে তোমরা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রিপলেট তো জানো, এখানে দেখো এই ট্রিপলেটের মধ্যে কত কত করে গ্যাপ আছে গো? দেখো এখানে এক মাইনাস এক, আর এখানে প্লাস এক, মানে দুইয়ের গ্যাপ আছে। এখানেও দেখো দুইয়ের গ্যাপ আছে, তাই না? এক থেকে তিন হয়েছে মানে কি, দুইয়ের গ্যাপ আছে। তাহলে আমরা কিন্তু একমাত্র একটাই ট্রিপলেট জানি, তিন চার পাঁচ, যেখানে কিনা একটা নির্দিষ্ট
দুটো গ্যাপ আছে, মানে ওয়ান আর ওয়ান এরই গ্যাপ আছে, তাই না? একমাত্র ট্রিপলেট যার মধ্যে সমান ব্যবধান থাকে, ঠিক আছে, সমান ব্যবধান থাকে, সেটা হলো তিন চার পাঁচ। তাহলে তাকেই নিশ্চয়ই এক গ্যাপটাকে আমাকে দুই গ্যাপে পরিণত করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? দুই দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে তিন দুকুনি ছয়, চার দুকুনি আট, আর পাঁচ দুকুনি দশ, পাঁচ দুকুনি দশ, এই কিন্তু ট্রিপলেটটা হবে, ছয় আট দশ। দেখো তো ছয় আট দশ হলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজের অতিভুজ কত? ত্রিভুজের অতিভুজটা আমার জিজ্ঞাসা করেছে দশ, তাহলে এখানে দশ হয়ে যাবে, ঠিক আছে। পাঁচ দাগের অঙ্কটা দেখো কি বলছে, পাঁচ দাগের অঙ্কটা একটু সহজ দেখে নিয়েছি আমি। পনেরো সেন্টিমিটার লম্বা একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে চব্বিশ ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে বৃত্তের পরিধি কত? আচ্ছা, তাহলে বৃত্ত, একটা বৃত্ত মানে তোমরা সকলেই জানো বৃত্তের পুরো কেন্দ্রে কোণ কত? তিনশো ষাট ডিগ্রি, না তিনশো ষাট ডিগ্রি পুরো পরিধিটা একটা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে? তিনশো ষাট ডিগ্রি। তাহলে এখানে বলেছে চব্বিশ ডিগ্রি, চব্বিশ ডিগ্রিতে কত চাপের মানটা কত? পনেরো সেন্টিমিটার, পনেরো সেন্টিমিটার। তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে পুরো পরিধি চলে আসবে না, তিনশো ষাট ডিগ্রি মানে আমি বলবো পনেরো বাই চব্বিশ ইন্টু তিনশো ষাট এইটা। তাহলে কাটাকুটি করলে বারো দুকুনি চব্বিশ, তিন বারো ছত্রিশ, তিরিশ হচ্ছে, তাই তো? তাহলে দুই দিয়ে কাটলে পনেরো দুকুনি তিরিশ, তাহলে পনেরো পনেরো গুণ করলে কত হবে? দুশো পঁচিশ সেন্টিমিটার। দুশো পঁচিশ সেন্টিমিটার মানে অপশান ডি হলো আমার কারেক্ট অ্যান্সার। তাহলে সম্পূর্ণ বৃত্তের পরিধি আমি কত বলবো? দুশো পঁচিশ সেন্টিমিটার। এই ধরনের ছোট ছোট ট্রিকি কোশ্চেন কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডিতে থাকতেই পারে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যে কোশ্চেনটা দিলাম ওটা কিন্তু অ্যান্সার কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে, ঠিক আছে। তাহলে প্রতিদিনই আমি এরকম করে এক একটা কোশ্চেন তোমাদেরকে এক্সট্রা এক্সট্রা করে দেব। ও আর এইটা যেটা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে কিন্তু স্টুডেন্টরা তাদের যে সমস্ত অঙ্ক বাদে তারা শেয়ার করে, তার মধ্যেই সুজয় ভাই আমাকে এই অঙ্কটা পাঠিয়েছে, তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি। সুজয় ভাইয়ের এই অঙ্কটা কি বলছে দেখো, এর মান বের করতে হবে, একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব আমি একটু দেখে নিই। দেখো অঙ্কটায় কি আছে দেখে নিই একটু, দুশো সত্তর মাইনাস ফাই, একশো আশি মাইনাস ফাই, আর এখানে দিয়েছে দুশো সত্তর মাইনাস ফাই। আচ্ছা ভাই, এটা দেখো তো, এটা তো একদম সহজ জিনিস। এই যে সাইন স্কোয়ার পাই বাই টু মানে কি সবাই জানো তো, সাইন স্কোয়ার পাই বাই টু মানে কি নব্বই ডিগ্রি। তাহলে সাইন নব্বই ডিগ্রির মান কত হবে? এক হবে নিশ্চয়ই। আচ্ছা তাহলে এইটা আমার কি হয়ে গেল, এটা আমার পুরোপুরি এক হয়ে গেল, এইটা নিয়ে আর কোনো কাজ নেই। তাহলে এইখানে কি পাচ্ছি, সাইন স্কোয়ার, দেখো এই যে একদম লাস্টেরটা আমি ওটা লিখলাম, সাইন স্কোয়ার দুশো সত্তর মাইনাস ফাই, আর প্রথমটা দেখো প্রথমটায় কি লেখা আছে, কজ স্কোয়ার দুশো সত্তর প্লাস কজ স্কোয়ার দুশো সত্তর মাইনাস ফাই। তাহলে তোমরা সকলে কি জানো সাইন স্কোয়ার থিটা, এটা যদি থিটা হয় কজে প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত দাঁড়ায়? এক দাঁড়ায়। তাহলে এইটুকু আমার এক দাঁড়ালো। তাহলে প্রথমটা আর এই লাস্টেরটা মিলিয়ে আমি কি পেয়েছি? এক পেয়েছি। আর এই যে এখনো কি আছে, এই মাঝেরটা আছে না, তাহলে মাঝেরটা বিয়োগ যাবে, আমি আর এখানেই লিখে দিলাম। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার একশো আশি মাইনাস ফাই। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আবার সকলেই জানো কজ স্কোয়ার থিটা। তাহলে আমি বলবো কজ স্কোয়ার থিটা মানে তো আর এখানে ছোটোখাটো বিষয় না, অনেক বড়, একশো আশি মাইনাস ফাই, ঠিক আছে। এইবার তোমরা সকলেই জানো কজ, এইটাকে যদি ভাঙো কজ কত হবে, নব্বই গুণ দুই মাইনাস ফাই, তাই তো? নব্বই গুণ দুই, সরি, নব্বই গুণ দুই মাইনাস ফাই, তাই তো? একশো আশিকে ভেঙেছি, নব্বই গুণ দুই লিখেছি, তার আবার কি আছে, হোল স্কোয়ার আছে, বেশ তাও লিখলাম। এইবার দেখো এইখানে যখন চেঞ্জ হয়, দেখো এইখানে নব্বইয়ের সাথে যেটা গুণ আছে সেটা কি, নব্বইয়ের সাথে যেটা গুণ আছে সেটা হলো জোর। জোর হলে নব্বইয়ের সাথে যদি জোর সংখ্যা গুণ থাকে তাহলে কিন্তু চেঞ্জ হয় না, তাহলে কজ কজের মতনই থাকবে আর ফাই বসে যাবে।
তাহলে চেঞ্জ হওয়ার একটা রুলস যেটা বললাম, 90 এর সাথে যদি জোড় গুণ থাকে তাহলে চেঞ্জ হয় না, মানে কস কজই থাকে আর 5 বসে যায়। আরেকটা আছে সাইনের রুল, সাইনের রুলটা বুঝে নাও। প্রথম পদে অল সবাই পজিটিভ, দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তৃতীয় পদে অল সাইন ট্যান কস, ট্যান পজিটিভ, আর লাস্ট পদে কস পজিটিভ। তাহলে এটা কস বলেছে, আর এটা কোন পদে দেখো তো 90 গুণ 2 মানে কি 90 1, 90 গুণ 2 মানে এই পদ আর মাইনাস 5 মানে পুরোপুরি দ্বিতীয় পদে আছে। দ্বিতীয় পদে পজিটিভটা কে, সাইন, কিন্তু আছে কি কস। তাহলে এখানে কত লিখতে হবে, মাইনাস লিখতে হবে না, তাহলে মাইনাস কস 5, মাইনাস কস 5, তার আবার হোল স্কয়ার আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে, তার মানে কজ স্কোয়ার 5 হয়ে যাবে। ঠিক আছে, কজ স্কোয়ার 5 মানে অপশান বি হলো আমার এখানে কারেক্ট আনসার। তো স্টুডেন্ট তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদেরকে আমাকে কিন্তু ডাইরেক্ট তুমি অঙ্কের ফটো তুলে পাঠাতে পারো, এই ভাইয়ের মতন তোমারও বেঁধে যাওয়া অঙ্কটি আমি সহজে সমাধান করে দেবো। ঠিক আছে সুজয়, তুমি বুঝতে পেরেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে তুমি জানাবে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর যারা কিনা রেলওয়ে স্পেশাল বই এখনো নাওনি তারা বলবো যে খুবই ভুল করবে যদি কিনা সায়েন্সটা তোমাদের ভালোভাবে না প্রস্তুত থাকে, কারণ এখানে দুর্ধর্ষ লেভেলের সায়েন্স দেয়া আছে আর খুব আপডেটেড কোশ্চেন কিন্তু এখানে দেয়া হয়েছে। আর এর যে নিউমেরিক্যালগুলো এগুলো আমি কনসেপচুয়ালি খুব সুন্দরভাবে আলোচনা করব একদম পরীক্ষার আগে আগে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, গুড নাইট।